নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত আচার্য, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। নবগ্রহের অন্যতম গ্রহ হল রবিদেব, আর তিনি হলেন নবগ্রহের রাজা। আগামী 17 আগস্ট 2022 তার গ্রহগত গোচরের পরিবর্তন ঘটতে চলেছে। আগামী 17 আগস্ট 2022 কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে অর্থাৎ নিজের গৃহে প্রবেশ করবে সকাল 7:14। রবিদেবের এই গোচরের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসবে প্রত্যেকটি রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে। রবিদেব হল জন্মকুণ্ডলীর অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। কর্তৃপক্ষ, সরকারি চাকরি বাকরি, সেই সাথে আত্মার কারক হল রবিদেব। রাজনীতিবিদ, নেতার ক্ষমতা ইত্যাদির বিষয়েও বিশেষ গুরুত্বপূর্ণ। সামাজিক জীবনে তার মান সম্মানের প্রভাব বিস্তার করতে রবিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জন্মকুণ্ডলীতে রবিদেব শুভ থাকা অত্যন্ত জরুরি। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম গৃহ হল সিংহ রাশি, এবং সিংহ রাশির অধিপতি হল রবিদেব। তাই স্বগৃহে এই গোচরের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে এখানে অবস্থান করছে বুধ। বুধ এবং রবিদেবের একটি বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে রাহু অবস্থান করছে মেষ রাশিতে, বৃষ রাশিতে মঙ্গল এবং কর্কট রাশিতে অবস্থান করছে শুক্রদেব। তুলা রাশিতে কেতু, স্বগৃহে শনিদেব মকর রাশিতে বক্রী অবস্থায়, এবং দেবগুরু বৃহস্পতি তার নিজের গৃহে মীন রাশিতে বক্রী অবস্থায় থাকছে। আসুন দেখে নেওয়া যাক এই রকমই গ্রহগত অবস্থান অনুসারে রবিদেবের এই গোচরের পরিবর্তন আপনার রাশির ক্ষেত্রে কতটা শুভ বা কতটা অশুভ ফল নিয়ে আসতে চলেছে। রবিদেবের এই গোচরের পরিবর্তনে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কী ধরনের শুভ বা অশুভ ফল আসতে চলেছে সে বিষয় নিয়ে আলোচনা করব। দ্বাদশ রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন। আপনার রাশি সাপেক্ষে তৃতীয় গৃহের অধিপতি রবিদেব তৃতীয় গৃহে এই বিশেষ সময় গোচরের পরিবর্তন ঘটাবে। তৃতীয় গৃহ থেকে ছোটোখাটো যোগাযোগ এবং সেই সাথে শখ, ভাই বোন, যোগাযোগের দক্ষতা ইত্যাদির বিষয়ে বিচার করা হয়। সেই সাথে শৌর্য, বীর্য ইত্যাদির বিষয়ে তৃতীয় গৃহ থেকে বিচার করা হয়। তাই তৃতীয় গৃহের অধিপতি, তৃতীয় গৃহে অবস্থান মিথুন রাশি জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো, ভাই বোনদের কাছ থেকে অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন, পূর্ণ সমর্থন পাবেন। এই সময়ে স্বল্প দূরত্বের ভ্রমণ কিংবা তীর্থযাত্রার বিষয়ে পরিকল্পনা করতে পারেন। এই গোচরের পরিবর্তন ভাই বোন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ভ্রমণের পরিকল্পনার পাশাপাশি আপনারা কোনো গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করতে পারেন। এই সময় আপনাদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল আসবে। সময়টি মার্কেটিং, সোশ্যাল মিডিয়া কিংবা পরামর্শমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতি ঘটাবেন। আপনাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে এবং আপনারা আপনার পরিবেশে অনেকটাই প্রভাব বিস্তার করবেন। যেহেতু রবিদেবের নবম গৃহের দৃষ্টি, তাই এই সময় আপনাদের ভাগ্যের ক্ষেত্রে এবং সেই সাথে আপনার আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং এই সময় আপনারা ভালো কাজের সঙ্গে যুক্ত থেকে অবশ্যই প্রশংসিত হবেন। তাই গুরুত্বপূর্ণ কাজগুলি এই বিশেষ সময় আপনারা করতে পারেন। আপনাদের সঙ্গে আলোচনা করলাম রবিদেবের গোচরের পরিবর্তনে রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক জীবনে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।